চাণক্য তার শ্লোকের মাধ্যমে মানুষ জীবনের বিকাশ ও চলার পথে দিশা দেখিয়েছেন। তিনি তার অসাধারণ পাণ্ডিত্য ও সূক্ষ্ম চিন্তাধারার মাধ্যমে তিনি যে নীতিগুলো দিয়েছেন তা এতটাই প্রাসঙ্গিক যা ব্যক্তি জীবনের চলার পথকে আরও সহজ সরল ও সুন্দর ও সাফল্যময় করে তুলবে। চাণক্য তার একটি শ্লোকের মাধ্যমে বলেছেন, মানুষ তার চারটি গুণ একটি মোরকের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে। কি এই চারটি গুণ তা আজ আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আসুন ভিডিওটি শুরু করা যাক, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চাণক্য বলেছেন, মোরক হলো এমন একটি পানি যে অতি সকালে ঘুম থেকে উঠে চিৎকার করে। আর এর পরিপ্রেক্ষিতে চাণক্য বলেছেন, আমরা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারি সময় মতো ঘুম থেকে ওঠা, যা আমাদের মনকে প্রফুল্ল রাখে সারাদিন, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায় আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চাণক্য বলেছেন, একটি মোরগ যুদ্ধের জন্য প্রস্তুত থাকে সর্বদা, অর্থাৎ অন্য কোনো শত্রু তার উপর ঝাঁপিয়ে পড়লে সে সঙ্গে সঙ্গে তার প্রতি আক্রমণ করে। তাই তার পরিপ্রেক্ষিতে চাণক্য বলেছেন, এরকম একই গুণ মানুষের থাকা দরকার। তৃতীয়ত, একটি মোরগ যেটুকু খাবার খায় তার সঙ্গী সাথীদের সঙ্গে ভাগ করে খায়। তাই চাণক্য বলেছেন, মানুষের মাঝে এই মিল থাকা দরকার, তার সঙ্গী সাথীদের প্রত্যেকের সাথে সৎ ব্যবহার করা উচিত এবং একই সাথে থাকা উচিত। চতুর্থ, চাণক্য বলেছেন, একটি মোরগ নিজে খাদ্য সংগ্রহে ভূমিকা পালন করতে পারে। তাই চাণক্য তার পরিপ্রেক্ষিতে বলেছেন, মানুষকে সর্বদা সঠিক কর্মের মধ্য দিয়ে খাদ্য সংগ্রহে ভূমিকা পালন করতে হবে। চাণক্যের এই নীতি অনুসারে আমরা যে চারটি গুণ শিখতে পারলাম তা হলো এই রকম। প্রথমত, সময় মতো ঘুম থেকে ওঠা। দ্বিতীয়ত, যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকা। তৃতীয়ত, নিজের সঙ্গী সাথীদের সাথে সৎ ব্যবহার করা। চতুর্থ, খাদ্য সংগ্রহে সর্বদা ভূমিকা পালন করা। চাণক্যের মতে এই চারটি গুণ যদি আমরা করায়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবনে চলার পথে কোনো বাধা আসবে না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব, ও অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।